তো গাইস সত্যি কথা বলতে খুব মজা লাগে যখন আমার মতো গুরুদের দেখি এখানে, যখন আমার মতো গুরুদের এখানে লালন পালন করা হয় তখন মানে খুবই খুবই খুশি লাগে। তো গাইস দেখতে পাচ্ছি যে আমার মতো গুরু ঘাস মাস খাচ্ছে এখন, মানে আমার থেকে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, ঠিক আছে? তো খুব ভালো আর শান্ত, আমি যেমন ঘুরে বেড়াই এখানে ওখান দিয়ে ওরা এমন না, ঠিক আছে? তো শান্ত একদম ঠিক বলছি, তো গাইস অনেকে পাগল টাগল বলতে পারে জাস্ট ফানের জন্য বলছি। তো যাই হোক, আর ওই সাইডেও আছে, ওইদিকে গরু আছে, গরুটার আমি পিঠে উঠবো এখনই। তো গাইস দেখতে পাচ্ছি একটা ষাঁড় গরু আছে। গাইস তোমরা স্ক্রিনে যে গরুটি দেখতে শুরু, শিংগুলো দেখো, মানে এত বড় শিং আমি কখনো ভাবতেই পারিনি যত বড় কি গরু শিং হয়। গাইস যদি আমি গরু হতাম তাহলে অনেক ভালো হতো, তাহলে ওর মতো আমি এখানে বসে বসে খালি খেতাম, পড়াশোনা পুরো বাদ বাদ দিতে হতো, খালি খেতাম আর মজা করতাম, ঠিক আছে? আর এখানে গাইস অনেক ব্লগার এসেছে, আমার থেকে অনেক বড় বড় ব্লগার এসেছে, আমাকে নিয়ে তোদের সাথে, আমিও যাবো তোদের সাথে, আমার পেট ফুটে যাবে, অনেক বড় বড় শিং। তো গাইস যাই হোক, আমি এত কিছুর মধ্যে তোমাদের বইটা বলতে ভুলে গেছিলাম যে শুভ রথযাত্রা, আমি প্রথম থেকে এটা একদম বলিনি, পুরো ভুলে মুলে গেছিলাম। সত্যি কথা বলতে গাইস 3 ঘন্টা জার্নি করার পর আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো, না আমি ঠিক মতো কথা বলতে পারছিলাম না, কোনো কিছু করতে পারছিলাম। তো তবুও চেষ্টা করছি, দেখি একটা বিকেলের দিকে যদি ভালো করে করতে পারি তাহলে তো অনেক ভালো, আর তখন একটু জোস্টে আসতে তাহলে হেভি ব্লগ বানাবো। তো গাইস দেখতে পাচ্ছি আমাদের টিমের সাথে আসা একজন মানে অসুস্থ হয়ে পড়েছে, দেখতে পাচ্ছি এই যে গাইস এটা আমার গুরুদেব, আমার গুরুদেব এখানে ঘুমিয়ে আছে, অনেকক্ষণ ধরে আমার সাথে মজা করছে, ঠিক আছে? আর একটু আগে আমাদের বিশ্বটা কিন্তু গান গাইছিল, বিশ্বটা তুমি জানি কেমন ভাবে গান গাইছিল বলো, আবার করো, এটা একবার না আবার করো, আমি দেখাও হবে না, না 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 করতে হবে, এটা মাত্র কিনেছি একটাই শিখেছি, আরো শিখে যাবো ভালো। ফাইনালি গঙ্গার পারের এখানে চলে এসেছি, নাগারাটা যাতে সুন্দর না মানে বলার মতো না। তো যাই হোক, ওয়েদারটাও খারাপ হয়ে গেছে, মেঘলা মেঘলা ওয়েদার, দেখতে পাচ্ছি দেখো। তো গাইস সিনেমেটিক শটটা দেখো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না যে সিনেমেটিক শটটা তোমাদের কেমন লেগেছে। মাত্র আমরা গঙ্গা থেকে জাস্ট চলে আসলাম, আর এখন আমরা যাচ্ছি রথযাত্রাতে, ওখানে যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর গাইস ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না, ঠিক আছে? 3 hours later.